जिनारा चारटी इंडिकेटर एक संगे जलाते चान तादेर जोन्नो एई भिडियोटी। तो इंडिकेटारे जे चारटी इंडिकेटर एक संगे जालानोर इमार्जेंसी जे जावा बा सोजा जावार जे इंडिकेटर सिगनल दिबेन सेई सुइच आमरा लागाच्छि। जे कोनो बाइकेई लागानो जाबे जादेर चारटी एक संगे जले ना, ठीक एरकम एकटा सुइच लागबे। এই একের মধ্যে তিন বলতে তিনটা কানেকশন, একটা ইনপুট আর দুটো আউটপুট। তো কিভাবে ইনপুট আউটপুট করব আপনাদের দেখাচ্ছি। মানে তো এখানে যে তিনটা কানেকশন আছে দুটা কিন্তু কালো কালারের আর একটা কিন্তু ভিন্ন কালোর উপরে সাদা কালার। তো এটা কিন্তু ফ্লাশারের জন্য। তো আমরা ফ্লাশারের লাইন ঠিক এইভাবে দিয়ে দেব। আগে প্রাথমিকভাবে আপনাদের দেখাই কিভাবে দিবেন। ফ্লাশারের যে আউটপুট সংযোগ আছে তার সঙ্গে কিন্তু আমরা দিয়ে দিলাম। এবার আমরা ইন্ডিকেটরের যে সংযোগ আউটপুট আছে সেটার সঙ্গে দিয়ে দিচ্ছি, যেটা ইন্ডিকেটর আউটপুট। এই যে ইন্ডিকেটর আউটপুট, ঠিক আছে, ইন্ডিকেটর কিন্তু একটা জ্বলা শুরু হয়ে গেছে। এরপরে আমরা পাশের ইন্ডিকেটর, যেটা বামের ইন্ডিকেটর, সেটা দেবো। তো এখানে কিন্তু লোড পারছে না ইন্ডিকেটর, লোড পারছে না, এখানে কিন্তু জ্বলছে না, আলো হচ্ছে না। তো এটা না হওয়ারও কারণ আছে, যেহেতু এটা অরিজিনাল ফ্লাশার, এতে অবশ্য লোড নিতে পারছে না। এর কারণে আমরা অরিজিনাল ফ্লাশারটা পরিবর্তন করে আমরা এটা বাজারে যেটা পাওয়া যায় এটা আমরা লাগাচ্ছি। তো এইভাবে আমরা লাগাই দেব, তাহলে কিন্তু ইন্ডিকেটর চারটেই একসঙ্গে চলবে। আবার আমরা চালানো বন্ধ হয়ে গেলে আমরা এটা বন্ধ করে দিলাম। এবার ডাইন, আবার আমরা বাম পাশে এরকম সিগন্যাল দিলেই চলবে। তো সিম্পল কাজ, দেখলেই বুঝতে পারবেন। এবার আমরা সংযোগের সঙ্গে ফিক্সড করে দেব। তো এটা ডাইনের ইন্ডিকেটরের সংযোগ, ডাইন সাইডে এখানে একটা সংযোগ দিয়ে দিলাম, আর এই পাশে বাম সাইডের ইন্ডিকেটরের সংযোগ এটা। তো আমরা এটার সঙ্গে এটা দিয়ে দিলাম, তাহলে দুপারে দুটো আমরা লাইন দিয়ে দিলাম। আমরা সংযোগ দিয়ে দিলাম, এভাবে দিলেই হবে। এখন কিন্তু চারটি ইন্ডিকেটর একসঙ্গে জ্বলবে। তো এরকম চারটি ইন্ডিকেটর একসঙ্গে জ্বালাতে চাইলে শুধু একটা সুইচ, এরকম সুইচ লাগবে, তিন তারের সুইচ, একটা ইনপুট দুটা আউটপুট। এই সুইচ হলেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।